বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে। নেশা কিন্তু এমনি এমনি কারো ধরা নাই, মদের নেশা এমনি এমনি কিন্তু ছোট থেকে কারো ধরা নাই। কে যদি মা বাবাই ধমকায় তাহলে কি কেউ মদ খেতে যায়? যাই নাই। যদি সংসারের চাপ থাকে তাহলে কি কেউ মদ খেতে যায়? তাও যাই নাই। শুধুমাত্র প্রিয় বান্ধবীটা ফোনটা করে নিয়ে যখন বলে যে আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যাও, আমার বাবা চাকরিওয়ালা বর পায়ে গেলছে, তখন মনটা কি হয়? যে মদের বোতল তো দূরের কথা, হাতে যদি বিষের বোতলটা পায় বিষটা শুদ্ধ খাইয়ে দেবো নাকি? কিন্তু আজকের পর থেকে তোমাদেরকে একটাই বলে দিচ্ছি যে আমাদের ছেলেগুলোর ক্যারেক্টার এরকমই বটে যে দরকার পড়তে গেলে মদ খাই আমরা নিজের লিভার খারাপ করে নিব, দরকার পড়তে গেলে মদ খাই আমরা নিজের লিভার খারাপ করে নিব, কিন্তু কোনো বিড়ি ছিলার চক্করে পড়ে নিজের কেউ চরিত্রটা খারাপ করিব না, তাই তো? কারণ না চন্দ্রমুখী না পারো, না চন্দ্রমুখী না পারো, দুপেক মারো আরামসে জিন্দগি গুজারো, বিড়ি ছিলার দরকারে হবে নাই। ও তুই থাকবি সুখে যখন স্বামীর ঘরে, আমরা থাকিব কোথাও পড়ে, ওই নেশার ঘরে, আর আমি থাকিব কোথাও পড়ে, ওই গোবর কুড়ে আনারে ওই ড্রেনের ধরে। কারণ দাদা মদ খাই কেউ চলতে গেলে তো কেউ আর এরকম এরকম রেপ রাইড করে চলবে নাই, এরকম করে হেলে দিলে চলবে, আর হেলে দিলে চলতে গেলে হয়তো ও গোবর করে পড়বে আর নাহলে ড্রেনের ধারে পড়বে, তাই তো? সীমা এরপর শেষ হয়ে গেলছে, ইয়ারপর নিয়ে আসতে হবে সেই সিঙ্গারটাকে, নাহলে কিন্তু আমি ঘুমাই দিব হবে তো। তো যাই হোক, সেই সিঙ্গারটাকে তো নিয়ে আসবোই, তার আগে আমি জানিয়ে নিব আজকে এই পিড়ার মঞ্চে আমার চেংড়া ভাই বন্ধুদের কাছ থেকে ভালোবাসায় ধোকা কতজন খাইছে একবার হাতটা উপর ধরে উঠাও তো দেখি। ওরে বাপরে, অনেকগুলা বেবফা বন্ধু আছে রে, এদিকে কতগুলো আমার বেবফা বন্ধু আছে, তোমরাও আছো, সামনেটাই আছো, যাও। এন তুই কেন হাত তুলছি রে? হ্যাঁ, ক্লাস ফোরে না ফাইভে পড়ি, এখনই তো ধোকা হয়ে গেলো। কে তোকে ধোকা দিল? দিদিমণি, স্কুলে দিদিমণি হ এক তারপর দিয়ে যে ছেলা বলছে আমার সঙ্গে বেকআপ হয়ে গেছে, যা লে কি করবি কর। কিন্তু দাদা একটা কথা বলবো, যে যুগটা বটে ঘর কলি যুগ, ভালোবাসা করবে একটু সাবধানে করবে, কারণ এখনকার কিছু কিছু বিড়ি ছেলে আছে যারা দেখবে ভালোবাসা করে মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্যে, দেখবে ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্যে, ওই বাঁধের ধারে বক বসে মাছ ধরার জন্যে, আর এখনকার কিছু কিছু মেয়া ছেলে আছে যারা ভালোবাসা করে মোবাইল ফোনে রিচার্জ করাবার জন্যে, একদিন কল করো, দুদিন কল করো, তিন দিনের বেলা একটা ছোটো মোটো মিস কল দিয়ে দিবে, আর মিস কলটা দেখে যে কলটা ঘুরাবে আমরা জানো, তোমাকে না ভিডিও কলে দেখতে বড় অসুবিধা হচ্ছে, 399 টাকা রিচার্জ করে দাও, আর যে তুমি ভিডিও কলে লাভটা পাইয়ে দিলে রিচার্জটা করে, আর যে রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে যখন ঘুরাই ফোনটা লাগাবে না মারি আর উঠাবে না ফোনটা, উঠাবে কুয়ার মশির বিটিয়ে, আর ওর মশির বিটিয়ে ফোনটা উঠাই কী বলবে, আপনি যাকে কল করেছেন সেটি কোনো অন্য ছেলের সঙ্গে পুরা গল্প করছে। ওই জন্য কথায় বলে কি, যে ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, ফুল ফুটে ঝরে যায় এই প্রকৃতির রীতি, আর ভালোবাসে এই সব ছেলেদের জীবন বরবাদ করা, এটাই আজকালকার মেয়েদের নীতি। কারণ ইয়াদের একটা দুটা তো হবে না, কাউকে বলবে ফুচকা খাওয়াও, কাউকে বলবে শপিং করাইন দাও, কাউকে বলবে রিচার্জ করাইন দাও। ওই জন্য বলে কি, যে ওই বাঁশ পাতা সরু সরু বড় পাতা মোটা, বাঁশ পাতা সরু সরু বড় পাতা মোটা, আর এখনকার কিছু কিছু বিটি ছেলে আছে যারা ভালোবাসা করছে 5টা থেকে 6টা, তাও কুইলা আছে নাই, আর কুইলা বেখো নাই। ওই জন্য বলে দাদা যে ইয়ে লড়কিও সে দোস্তি ক্যা করনি যে পল ভর মে ছোড় জাতি হ্যায়, ইয়ে লড়কিও সে দোস্তি ক্যা করনি যে পল ভর মে ছোড় জাতি হ্যায়, দোস্তি করনা হ্যায় তো হাম জেসে লড়কো সে করো যে মরনে কে বাদ ভি কন্ধা দেনে মে কাম আতা হ্যায়, কান্ধা দেনে মে কাম আতা হ্যায়, কান্ধে করে শেষ পর্যন্ত শ্মশান তোকে নিয়ে যাবে, কিন্তু বিটি ছেলে সাথ দিবে না, বাপ তুমি মরে যাও, দেখবে দু ফোটা চোখের জল ফেলাবে, তারপরে এলো পান ধরে চি নাই আসবি মোড়া ছুঁয়েছিস, কিন্তু ছেলেরা ছেড়ে দিবে নাই, সে তোমাদের ছেলেদের জন্য একবার জোরদার হাতের তালি হয়ে যাক দেখি, ধন্যবাদ, চলো নিয়ে আসবে, যাই হোক নিয়ে আসবো। একটা সিঙ্গেল ডান্স না ডুয়েট ডান্স হবে? ডুয়েট ডুয়েট, মানে মোবাইলের সঙ্গে চার্জার পিনটা কাইন্ডে হবে না, হলে কিন্তু সাপোর্ট হবে না, তাই তো? চলো তোমাদের কথা মাথায় রেখে নিয়ে আসবো একটা ডুয়েট ডান্স, তার আগে একটা কথা না বললে লই, একবার সবাই মিলে বলো তো, পিড়া ভোলা বাবা কি, মাতা দুর্গা দেবী কি, শ্রী দেবী কি, কে বললো রে? দেখছো কাকায় শ্রীদেবীর নামও জয় দিয়ে দিল, শ্রীদেবীটা কোন ঠাকুর ছিল মসিগো, শ্রীদেবী কোন ঠাকুর ছিল?
ইয়ারা শ্রীদেবীর নামও জয় দিয়ে দিয়েছে, ইয়ারা গান শুনে ভুলে গেছে মাত্রার তাল মাত্রাটা যে কি বলতে হবে না বলতে হবে। আমি ওইটাই টাওয়ারটা চেক করতেছিল এটুকু। আসবো সে চির আকাঙ্ক্ষিত শিল্পী পুরুলিয়া মানভূম জগতে, যার গান হৃদয়ে হৃদয়ে গাথা রয়েছে, ছোট থেকে বড় সবার অন্তরে অন্তরে গাথা রয়েছে। নিয়ে আসবো সে তুই হামকে ভুলে যারে পাগলা জনমের মতন, কুলফি রানী টেঙ্গে টেঙ্গে হিরো বনমালী ও বিভিন্ন ধরনের হিট গানের পুরুলিয়ার সুপারস্টার সিঙ্গার, পুরুলিয়ার রক স্টার মিস্টার কুন্দন কুমার। নিয়ে আসছি মঞ্চে সেই পুরুলিয়ার সুপারস্টার রক স্টার মিস্টার কুন্দন কুমারের কণ্ঠ গান। যত ছিল আমার স্বপ্ন আশা রে, পরের ঘরে যাই বাঁধলি বাসা রে, লোহরূপী চৈখে জল ঝরালি রে, হামকে ছাড়ে কার মন মজালি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে। আমার স্বপ্ন আশা রে, পরের ঘরে যাই বাঁধনি বাসা রে, লোহরূপী চৈখে জল ঝরালি রে, হামকে ছাড়ে কার মন মজালি রে, যত ছিল আমার স্বপ্ন আশা রে, পরের ঘরে যাই বাঁধনি বাসা রে, লোহরূপী চৈখে জল ঝরালি রে, আমাকে ছাড়ে কার মন মজালি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে। বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে
বসে থাকতে তুই মরাই দিলি রে, আমি মনের নেশা ধরাই গেলি রে, বসে থাকতে তুই মরাই দিলি রে, আজ মনের নেশা ধরাই গেলি রে। যত ছিল আমার স্বপ্ন আসারে, পরের ঘরে যাই বাঁধলি বাসারে, লহু রূপী চৈখে জল ঝরালি রে, আমাকে ছাড়ে কার মন মজালি রে। যত ছিল আমার স্বপ্ন আসারে, পরের ঘরে যাই বাঁধলি বাসারে, লহু রূপী চৈখে জল ঝরালি রে, আমাকে ছাড়ে কার মন মজালি রে। বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে, বাঁচে থাকতে তুই মরাই দিলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে, আজ মদের নেশা ধরাই গেলি রে, আজ মদের নেশা।